হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কেমন কেটেছে আপনাদের সবার ঈদ নিশ্চয় অনেক ভালো ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আজকে নিয়ে এসেছি একটি হোম মেড রেমিডি আর সেটি হচ্ছে একটি হেয়ার অয়েল আমি আপনাদেরকে আজকে যে হেয়ার অয়েলটি তৈরি করে দেখাবো সেটি যদি আপনারা প্রপারলি ইউজ করেন তাহলে আপনাদের চুল অবশ্যই লম্বা হবে ডেফিনেটলি এটি অনেক ভালো কাজ করবে আর তার জন্য আপনাদের কিছুই লাগছে না শুধুমাত্র লাগছে আপনারা বাসায় যে যে তেলটা ইউজ করেন রেগুলার যে আপনাদের চুলের যে হেয়ার অয়েলটা আছে সেটার সাথে শুধুমাত্র একটিমাত্র ইনগ্রিডিয়েন্টস ইউজ করে কীভাবে আপনারা বাসায় আপনাদের লচু লম্বা করার তেল তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো ভিউয়ার্স সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে বলছি আজকের যে অয়েলটি সেটি তৈরি করতে আমাদের কি কি লাগছে ভিউয়ার্স প্রথমে লাগছে হচ্ছে আমাদের তেল আর এখানে আমি নিয়েছি প্যারাসুট তেল আমি জানি বাংলাদেশের বিশেষ করে এশিয়ার দেশগুলোতে আমাদের বাংলাদেশ ছাড়াও এশিয়ার অনেক কান্ট্রিতেই পাকিস্তান বলুন ইন্ডিয়া বলুন সব জায়গায় প্যারাসুট যে তেলটা এটাই থেকে বেশি ইউজ করা হয় আর এটা থেকে বেশি অ্যাভেলেবেল প্রত্যেকের বাসায় হয়তো এই তেলটি আছে আর যদি না থাকে যার বাসায় যে তেল আছে যেটি আপনারা ইউজ করেন আপনারা চাইলে সেটি দিয়ে করতে পারেন তবে আমার কাছে প্যারাসুট আছে আমি প্যারাসুটটা ইউজ করি সো আমি এখানে প্যারাসুট তেল যেটা সেটাই ইউজ করব। আর এর সাথে যা লাগছে সেটি হচ্ছে শুধুমাত্র একটিমাত্র ইনগ্রিডিয়েন্স আর এটি সম্পর্কে আমরা অনেকেই জানি সেটি হচ্ছে কালো চিরে ভিওয়ার্স চিড়ে কিন্তু আমাদের বিভিন্ন ঔষধি একটা গুণ থাকে চিড়ে এটি শরীরের বিভিন্ন রোগের জন্য কিন্তু কালোচিঁড়ে আমাদের উপকার আসে কিন্তু অনেকে হয়তো জানি না যে কালোচিঁড়ে দিয়ে তেল যদি আমরা ইউজ করি তেল তেলের সাথে তাহলে কিন্তু এটি আমাদের চুল লম্বা করতে অনেক সাহায্য করবে চুলের গুঁড়া শক্ত করবে মজবুত করবে আর চুলটা কিন্তু অনেক সুন্দর স্ট্রং হবে আর শাইনিও হবে সো ভিউয়ার্স চুল কালো করার জন্য লম্বা করার জন্য কালো আমাদের অনেক বেশি উপকারী ভিউয়ার্স লম্বা চুল কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি আর লম্বা চুল আসলে এখন একটা ট্রেন চলে আসছে সবাই লম্বা চুলটা রাখতে চায় সবার লম্বা চুল পছন্দ যে কোনো কার্ট আপনি দেন না কেন চুলে সেটা যদি আপনি লম্বা চুলের মধ্যে দেন চুলটা যদি আপনার লেন্থ ভালো হয় যদি তাহলে দেখবেন যে কোনো কার্ট কিন্তু শ্যুট করছে আর ভালো লাগছে সো ভিউয়ার্স এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে নিব হচ্ছে কালো চিড়ে আমি এখানে শুধুমাত্র এক টেবিল চামচ কালো জিরে দিব এক টেবিল চামচ কালো জিরের সাথে আমি অয়েলটা ইউজ করে এই তেলটা তৈরি করব তার জন্য আপনাদের যা লাগছে সেটা আমি বলছি আপনার প্লিজ মনোযোগ দিয়ে শুনুন ভিওয়ার্স প্রথমেই লাগছে হচ্ছে আমার পরিষ্কার শুকনো একটি পাত্র নিয়ে নিব আমি এটি নিয়েছি কারণ আমি এটাতে স্টোর করব। রেখে দিব স্টোর করে এই আমি এটি নিয়েছি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো চিড়ে এবার এর মধ্যে আমি দিব হচ্ছে তেল তেল এখানে আমি দিব চার টেবিল চামচ এটি দিয়েই দিব তাহলে মেজারমেন্টটা পারফেক্ট হবে এই জন্য আমি এই মেজারমেন্ট যেই আছে সেটা দিয়েই চামচটা দিয়েই দিব এই হয়ে গেল দুই টেবিল চামচ তিন টেবিল চামচ চার টেবিল চামচ ভিউয়ার্স এখন যেই করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এই যে অয়েলটা এটাকে চুলার ওপর দিয়ে দিব আমরা এটা একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বেশিক্ষণ এটা ফুটাবো না এই অয়েলটা সহ এই কালো জিরেটা আমরা চুলার ওপর দিব চুলার মধ্যে চুলার আঁচে রেখে যখন একটু ফুটে উঠবে তেলটা যখন জাস্ট একটু অল্প একটু ফুটে উঠবে একবার থেকে দুবার হয়তো ফুটে উঠবে তখনই কিন্তু এটি হয়ে যাবে দেন এটাকে আমরা ঠান্ডা করে নিব ঠান্ডা করে স্টোর করতে পারব এভাবে চাইলে আপনারা বেশিও করতে পারবেন তার জন্য আপনারা যে। তেলের যে কোয়ান্টিটি আর কালো জিরের যে কোয়ান্টিটি সেটা আস্তে বাড়িয়ে দিবেন। এভাবে আপনারা তৈরি করে এটি বছর পর্যন্ত রেখে দিতে পারবেন আপনারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত রেখেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেহেতু এটা সেটা তেল আর কালো জিরোটা ফুটানো থাকবে সেটা নষ্ট হবে না বরঞ্চ দিন দিন গোড়া গুণটা আরও বেড়ে যাবে এভাবে এই তেলটাকে আপনাদেরকে চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসেজ করতে হবে দশ মিনিট করে ওভার রেখে দিতে হবে আপনারা যদি দশ মিনিট এটাকে ম্যাসেজ করে দেন ওভার রেখে দেন সপ্তাহে যদি তিন দিন ইউজ করেন ভিউয়ার্স তাহলে কিন্তু আপনাদের চুলটা অনেক বেশি স্ট্রং হবে আর অবশ্যই চুলটা লম্বা হবে তেলটা আমরা চুলটা লম্বা করার জন্য ইউজ করব সো ভিউয়ার্স এভাবে আপনারা তেলটি যদি প্রপারলি ইউজ করেন আর যদি অবশ্যই ভালোভাবে আমার ভিডিওটি দেখে ভালোভাবে তৈরি করেন তাহলে দেখা যাব যে এ তেলটি ইউজ করে অবশ্যই আপনারা উপকৃত হবেন আর এ তেলটি তৈরি করার পর ঠান্ডা করার পর অবশ্যই আপনারা ঢাকনা করা একটা পাত্র রাখবেন অবশ্যই চাইলে আপনাদের সম্ভব যদি হয় তাহলে এরকম প্যারাসিউটের বোতলে আপনারা খালি বোতলে রেখে দিতে পারেন সেটাও সম্ভব আর যদি না হয় তাহলে আপনারা অন্য যে কোনো পাত্রে রাখতে পারেন কিন্তু অবশ্যই সেটা ঢাকনা করা হতে হবে আমি এটা ঢাকনা আটকে রেখে দিচ্ছি এরকম একটা ঢাকনা করা একটা পাত্রে রাখবো ঢাকনা করা যদি কোটায় রাখি তাহলে এটার গোনাগুনটা নষ্ট হবে না সো আপনারা অবশ্যই এরকম ঢাকনা করা একটা জারের মধ্যে রেখে দিবেন আর অবশ্যই তেলটা রেগুলার ইউজ করবেন আর এটা আপনারা চাইলে অনেক বেশি তৈরি করে রাখতে পারেন আর তাহলে আপনাদের ব্যবহারের সুবিধা হবে সো ভিউয়ার্স যদি আমার চ্যানেল ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে আপনার যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিচের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন আর আমার চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য বেলাইকেনটিতে ক্লিক করতে ভুলবেন না ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনারা এটি ইউজ করবেন ইউজ করে দেখুন কেমন লাগে আশা করছি অবশ্যই আপনার ভালো রেজাল্ট পাবেন বিবাহ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেফিনেটলি সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ